রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হোক, এটি আমার কামনা। সন্তানদেরকে ইসলামী তালিম দেয় কোন মা বাবারা? এক কথায় উত্তর হলো, যারা বুদ্ধিমান বাবা এবং বুদ্ধিমতী মা, এই এই বাবা এবং এই মায়েরা সন্তানদেরকে ইসলামী তালিম দেয়। কারণ তারা জানেন সন্তানদের মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য কোরআনের শিক্ষা হলো প্রথম। তাই এই বাবা মারা নিজেদের ঘর থেকেই সন্তানদেরকে ছোটবেলায় আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা দিয়ে থাকে। আমরা সবাই জানি সৃষ্টিকর্তাকে না মানতে পারলে একটি সন্তান কি হবে, ধীরে ধীরে সে নাস্তিকতার দিকে ধাবিত হয়ে যাবে। কিন্তু মুসলিম পিতামাতারা সবসময় সন্তানদেরকে নাস্তিকতা থেকে দূরে রাখার জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আধুনিক যুগের যে জড়বাদীরা ইসলামের শিক্ষাকে বুর্জোয়া চিন্তাধারা মনে করে, এর কারণ কি জানেন? এর কারণ হলো তাদের শুরু থেকে ছোটবেলায় তারা তাদের বাবা মার কাছ থেকে এই কোরআনের শিক্ষা নিতে পারেনি। তাই তারা আজ বড় বড় মসনদে বসে বলছে, আসল জীবন হলো ইট ড্রিঙ্ক অ্যান্ড মেক ম্যারি, মেক এনজয়। তারা বলছে খাওয়া দাওয়া, পান করা এবং এনজয় করাই হলো, দৈহিক চাহিদাই মেটানো হলো আসল জীবন। আর এই লাইফটাকে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকে। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন 87 নম্বর সূরা আল আলা এর 16 এবং 17 নম্বর এই দুটি আয়াতে আল্লাহ বলছেন, বাল তু ফিরুন আল হায়াত আর দুনিয়া, বরং তো তোমরাই তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আল আখিরা তো খয়র ও আবক, অথচ পরকালের জীবন হচ্ছে ভালো, উত্তম এবং চিরস্থায়ী। তো শুধু দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে চলবে না। রাসুলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শিক্ষার ব্যবস্থা এসেছিল, সেই শিক্ষার ব্যবস্থাতে কি লেখা ছিল, সেই শিক্ষার যে সিলেবাস, সারা জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 114টি কিতাব আপনাকে এবং আমাকে দিয়ে রেখেছেন, যা রাসুল কারিমকে আল্লাহ দিয়েছেন। আর সেই কিতাবটি হলো আল কিতাব, এই আল কোরআন। 93 নম্বর সূরা আল আলাক এর প্রথম 5 আয়াতে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, ইনসানকে তিনি সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রব খুব দয়া করবেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইনসানকে এমন কিছু শিক্ষা দেন যা ইনসান প্রথম থেকে জানে না। 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 4 আয়াতে আল্লাহ বলছেন, আর রহমান ও আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, করুণানিধান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন। তিনি ইনসানকে সৃষ্টি করেছেন এবং তিনি ইনসানকে বয়ান করার জন্য এই গ্রন্থ দিয়েছেন, তাকে শিক্ষা দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন চান তার প্রত্যেকটি বান্দা সুশিক্ষায় শিক্ষিত হোক। এখন সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সময় মায়ের কোল থেকে নিয়ে স্কুলে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই মুহূর্তে, এই যে যখন আপনার সন্তান 8 বছর বয়স হয় বা 6-7 বছর বয়স হয়, তখন আপনি স্কুলে দেন, এর পূর্বে বাবা মার উচিত ঘরে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু লাল ইংরেজরা আমাদের দেশে এমন কিছু প্রথা রেখে গেছে, এই শিশুরা যেন সকালে উঠে স্কুলে ভাগতে পারে। আর আগের যুগে যেমন মা বাবারা কোরআন পাঠ করতেন ফজরের নামাজের পর, সেটিকে তারা পরিবর্তন করে দিয়েছে মর্নিং স্কুলগুলি করে। আর পিতামাতারা সকালে উঠে কি করে, কজু গোসল বাদ
আগে সন্তানের নাস্তা তৈরি করতে হবে এবং স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে। তাহলে কোথায় যাই ঠেকেছি আমরা? তো সন্তানদেরকে ইসলামী তালিম দেয় একমাত্র মুসলিম পিতা মাতারা, অন্য কেউ দিতে পারে না, কারণ তারা জানে না ইসলামের শিক্ষা কি। তাই এরা যখন বড় হয় এদের সন্তানগুলি, এরা ইসলামের কথা শুনলে এদের শরীর জ্বলে। যারা আমাদের বাংলাদেশে এই 2014-15 এবং 2016-তে আমরা দেখতে পাচ্ছি, বড় বড় মসনদে বসে ইসলাম নিয়ে তারা ক্রিটিসাইজ করছে, এবং তাদের আসল উদ্দেশ্য হলো ইট ড্রিঙ্ক অ্যান্ড মেক ম্যারি, খেয়ে যাও, পান করে যাও এবং মজা করে যাও। তো এটা আসল লাইফ না। আর ইসলামের কথা শুনে যদি তারা মনে করে যে এই এটা হচ্ছে বুর্জোয়া চিন্তাধারা, তাহলে মনে করতে হবে এই আধুনিক যুগের যারা জড়বাদী এরাই মূলত এই ধরনের কথা বলে থাকেন, যারা নাস্তিক। আল্লাহ আমাদের সবাইকে আস্তিক হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন, অন্যথায় আমাদের সন্তানরা মহা বিপদ ডেকে আনবে তাতে কোনো সন্দেহ নেই।